সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্য সচিব সরকারের বক্তব্যটা জানিয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই এইটা দলের পক্ষ থেকে আমি কিছু বলবো না, সরকারের বক্তব্য সরকার জানিয়েছে। এটাও দেখলাম যে মধ্যমগ্রামে যে ঘটনায় যে ঘটলেন, যিনি মূল অভিযুক্ত তিনি ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত, তার বাবা মা দুজনেই ফরওয়ার্ড ব্লকের সদস্য, তাদের সাথে তারা যুক্ত আছে। সুতরাং ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার ক্ষেত্রে লেফট ফ্রন্টের মানুষদের নাম বহু জায়গায় আমরা দেখেছি এবং ঘটনাকে আড়াল করার ব্যাপারটা আমরা চেষ্টা দেখেছি।